বিপাশা হায়াত মোহনীয় প্রতিভার দ্যুতিময় তারকা। প্রতিভা বিষয়টি অনেক মানুষের মাঝেই থাকে, তবে খুব কম মানুষই তার প্রতিভার সঠিক পরিচর্যা করতে পারে। সব প্রতিভাবান মানুষই জীবনে সফলতা পান না, আবার সফলতা পাওয়ার জন্য শুধু প্রতিভা থাকলেই হয় না, সেটিকে যথাযথভাবে কাজে লাগাতে জানতে হয়। আজ আমরা বহুমুখী প্রতিভার অধিকারী এমন একজনের গল্প শুনবো, যিনি তার ক্যারিয়ারের নানা সময়ে শিল্পের বিভিন্ন জায়গায় হাত দিয়েছেন এবং মোটামুটি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফুলেছে। প্রতিভাবান এই মানুষটির নাম বিপাশা হায়াত। চলুন ঘুরে আসি তার বর্ণিল জীবনের নানা অধ্যায় থেকে। বিপাশা হায়াতের জন্ম 1971 সালের 23শে মার্চ। তিনি বিখ্যাত অভিনেতা আবুল হায়াতের মেয়ে। তার মায়ের নাম মাহফুজা খাতুন শিরিন। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন অভিনেত্রী। তিনি ইডেন কলেজের ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। সেখানে 3 মাস পড়াশোনা করার পর এক পর্যায়ে আর্ট কলেজে পরীক্ষা দেন। সেখানে প্রথম হন বিপাশা। শুরু হয় তার শিল্পী হয়ে ওঠার জীবন। সময়টা 1983 সাল। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিটিভিতে খোলা দুয়ার শীর্ষক নামক একটি নাটক প্রচারিত হবে। নাটকের রচয়িতা মামুনুর রশিদ, প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। সেই নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে 12-13 বছরের একজনকে প্রয়োজন। হাতের কাছে পাওয়া গেল যে মেয়েকে, তিনি সত্যি আবুল হায়াতের মেয়ে বিপাশা হায়াত। ছোটবেলা থেকেই বিপাশার আগ্রহ ছিল সংস্কৃত জগতের প্রতি। মঞ্চে তার যাত্রা শুরু হয় 1985 সালে। নাগরিক নাট্য সম্প্রদায় দলে বিভিন্ন দলে অভিনয়শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। একটা পর্যায়ে অভিনয়ের পাশাপাশি সেট ডিজাইনার হিসেবেও ছোটখাটো কাজ করতে থাকেন বিপাশা। এরই মধ্যে 1989 সালে বিটিভিতে অভিনয়শিল্পী হিসেবে নিবন্ধিত হন তিনি। তবে বিপাশা দর্শকদের নজরে পড়েন হুমায়ুন আহমেদের অয়ময় নাটকে লবঙ্গ চরিত্রে অভিনয় করে। এরপর ধীরে ধীরে শুরু হয় তার সফলতার পথে এগিয়ে চলা। টিভি অভিনেত্রী হিসেবে বিপাশা তার প্রজন্মের প্রথম সারিতেই ছিলেন। 90-এর দশকটা বিপাশা স্বামী মিমিতে বুঝছিল বাংলাদেশের টিভি দর্শক। সেই সময়টাতে তৌকির বিপাশা এবং জাহিদ হাসান বিপাশা জুটি খুবই জনপ্রিয় ছিল দর্শকদের কাছে। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকের নায়িকা ছিলেন বিপাশা হায়াত। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা অবলম্বনে সেই নাটকের নাম ছিল প্রাচীর পেরিয়ে। বিপাশা সিনেমা করার প্রস্তাব পেয়েছেন অনেক আগেই। এ কথা হয়তো অনেকেই জানেন যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার নায়ক চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তৌকির আহমেদ। কিন্তু এটি হয়তো অনেকেই জানেন না যে সেই সিনেমার নায়িকা চরিত্রের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল বিপাশা হায়াতকে। কিন্তু প্রথাগত চলচ্চিত্রে তিনি আগ্রহী ছিলেন না, এমনকি মুম্বাই থেকেও তাকে সিনেমাতে নেবার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু বিপাশা হায়াতের চরিত্র পছন্দ না হওয়া কিংবা অনাগ্রহের জন্য বিষয়টি আর এগোয়নি। পরবর্তীতে বিপাশা হায়াত চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা আগুনের পরশমণি। এই সিনেমার জন্য 1994 সালে বিপাশা হায়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে। বিপাশা হায়াত খুব ভালো ছবিও আঁকতে পারেন। 2009 সালের মে মাসে তিনি অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে নিজের আঁকা ছবি দান করেন। 2016 সালে তিনি বাংলাদেশ শিল্প একাডেমিতে আয়োজিত প্রদর্শনীতে সম্মাননা লাভ করেন। সেখানে 54টি দেশের 298 জন চিত্রশিল্পী তাদের 434টি ছবি প্রদর্শন করেছিলেন। বইমেলায় প্রচ্ছদ শিল্পী হিসেবেও সরব উপস্থিত রয়েছে বিপাশা। অনেক সম্মাননা পেয়েছেন বিপাশার দীর্ঘ শিল্পী জীবনে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা তো আগেই বলেছি। মেরিল প্রথম আলো পুরস্কার 1998, 1999 এবং 2000 সালের টানা 3 বার জনপ্রিয় বিভাগে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী নির্বাচিত হন তিনি। এছাড়া বাদশাস পুরস্কার, যায় যায় দিন পুরস্কার, অন্যদিন ইমপ্রেস টেলিফিল্ম পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, কালচারাল রিপোর্ট পুরস্কার, ডালিউড পুরস্কারও অর্জন করেছেন বিপাশা।